না কেমন হয়েছে? কত রেটিং দিতে চাইবেন পাঁচের মধ্যে? পাঁচের মধ্যে পাঁচ। থ্যাংক ইউ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, নমস্কার, তোমরা কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। সো ফ্রেন্ড, আমি আজকে চলে এসেছি SBF সিনেমা হল মালদায়ে। প্রথম হয়েছে SBF সিনেমা হল, তাই আমি পুরোটাই দেখাবো, দেখানোর চেষ্টা করব যে কেমন হয়েছে হলটা। আর এখন লাগিয়েছে জওয়ান সিনেমা শাহরুখ খানের, সো দেখো তোমরা কেমন হয়েছে হলটা। হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে টিকিট কাউন্টার, এই যে যারা অফলাইন নেন তাদের জন্য। আর এটা হচ্ছে স্টাইল বাজার শপিং মল, তার উপরে হচ্ছে SBF সিনেমা হল, একেবারে স্টাইল বাজারের ওপরের ফ্লোরে। তো এই যে হচ্ছে স্টাইল বাজারের পোস্টারগুলো লাগানো আছে, তার এই সাইড দিয়ে, ব্যাক সাইড দিয়ে SBF সিনেমা হলের ওপরে ওঠা যায়। চলুন। তো এই যে আমরা ঢুকে গেলাম। হ্যালো গাইস, তো আমি এখন উপরে উঠছি, দেখো SBF এ আমরা সিঁড়ি দিয়ে উঠছি। এখানে যেহেতু আছে লিফট, তো দেখি উপরে চলি, চলো দেখাচ্ছি। স্টাইল বাজারের ব্যাক সাইড দিয়ে যেই গলিটা ঢুকবে তার উপরে রয়েছে SBF সিনেমা হল। আর এই সিনেমা হলটা রয়েছে স্টাইল বাজারের ফ্লোর, ফোর্থ ফ্লোরে। তো চলো তোমাদেরকে পুরোপুরি দেখাবো। আমি সিঁড়ি দিয়ে যাচ্ছি, এই যে পোস্টার লাগানো রয়েছে দেখতে পাচ্ছ, এই যে SBF সিনেমা হলের লোগো, খুব সুন্দর দেখতে লাগে। তো আমি আজই ফার্স্ট। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি SBF, এই যে আমার পেছনে যেটা ব্যানার আছে এটা SBF এর লোগো, যে দেখতে পাচ্ছেন। এবার আমরা এন্ট্রি করব, তার আগে কিছুগুলো ফটো তুলব, তো সো কন্টিনিউ থাকো তোমরা। হ্যালো বন্ধুরা, এবার আমি এন্ট্রি গেট দিয়ে ভেতরে প্রবেশ করে নিলাম। এবার তোমাদের ডেকোরেশনটা দেখাচ্ছি আমি, খুব সুন্দর ডেকোরেশন, এই যে সব লোগো লাগানো রয়েছে, তার সঙ্গে অনেক ফটো তোলার জন্য অনেক সুন্দর জায়গা, যেহেতু আমাদের মালদা টাউনে এইরকম খুব একটা সুন্দর, তারপরে পরিচ্ছন্ন এরকম সিনেমা হল আগে ছিল না, এটাই ফার্স্ট। তো বেশ কিছুদিন আগে এসছে, প্রায় ঈদের টাইমে, তো আমি কাজের, খুব কাজের জন্য আসতে পারিনি। তো আজকে আমি জওয়ান সিনেমা দেখার জন্য এসেছি। তো দেখো ডেকোরেশনটা কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাবে, খুব সুন্দর, আমার তো দেখে খুব সুন্দর লাগলো। অনেক অনেক ভিড়, এখানে তো ভিড় নেই কিন্তু মানে এই দিকে, এই সাইডে অনেক ভিড় আছে, তাও আমি পুরোপুরি তোমাদের দেখানোর চেষ্টা করব। এই যে ওই দিকে হচ্ছে বাথরুম, এদিকে হচ্ছে পপকর্ন কাউন্টার, যারা খাবার নেবে তাদের জন্য, যারা অনলাইন অর্ডার করবে তাদের জন্য। এবার সিনেমা চালু হয়ে যাবে, চলো চলো দেখো, চলো। এই যে এই ডেকোরেশনটা, ভেতরে ডেকোরেশনটা কেমন হচ্ছে অবশ্যই জানাও, দেখতে খুব সুন্দর লাগছে। সবাই সিট ধরে নিয়েছে, আমি এখন অবধি আজ ফার্স্ট এসেছি তাই একটু কনফিউজ আছি যে আমার সিট কোনটা হবে। গণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা। হ্যালো গাইস, তো আমি আমার সিট খুঁজে পেয়েছি, এই যে পরপর তিনটা সিট আমাদের, D1, 2, 3। তো এই যে আমরা আমার সিটে বসে পড়েছি, এবার বসে স্টার্টই হবে মুভি, সো কন্টিনিউ, স্টার্ট হয়ে গেল। রেড চিলিস এন্টারটেনমেন্ট থেকে নির্মিত, সো লেটস গো। হ্যালো বন্ধুরা, এখন হচ্ছে ইন্টারভেলের টাইম, তো আমি অনেকে খাবার নিতে এসছে, আর যারা অনলাইন পারচেস করেছে তাদেরকে দিয়ে দেবে। তো আমি অনলাইন পারচেস করেছি কিন্তু ফার্স্ট তাই বুঝতে পারিনি, তাই কাউন্টারে জিজ্ঞেস করতে এসেছিলাম। তো এই যে আমি এবার জিজ্ঞেস করব, তো আমাকে এখান থেকে বলা হলো আমাকে পৌঁছে দেবে ওইখানে। ইন্টারভেলের টাইম হচ্ছে 7 থেকে 10 মিনিট, তার আগেই নিয়ে নিতে হবে, আর যারা অনলাইন পারচেস করেছে তাদের হলের মধ্যে দিয়ে আসবে। তো শো আমাকেও দিয়ে আসবে, চলো। এই যে আমি ঢুকে গেছি সিনেমা হলে, স্টার্ট হয়ে গেছে, দেখুন। তো হ্যালো গাইস, এই যে মুভিটা শেষ, এবার শেষের পরে অনেকে উঠে যাচ্ছে না, মানে সিনেমাটা কত সুন্দর বুঝতেই পারছো, খুব সুন্দর।
এবার এই এই মুহূর্তে লাস্ট গান আছে একটা, রমাইয়া ভস্তা ভাইয়া, এই গানটা খুব সুন্দর, তাই ওটা দেখার জন্য সবাই বসে রয়েছে এখানে। তো চলো, এই যে আমি বেরিয়ে যাব, তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি এই ডেকোরেশনগুলো। চলো, আমি বেরিয়ে গেলাম সিট থেকে, উঠে অনেকে উঠে গেল, অনেকে উঠে চলেও গিয়েছে। এই যে গান স্টার্ট হয়ে গেছে, রমাইয়া ভস্তা ভাইয়া। তো আশা করছি তোমাদের খুব সুন্দর লাগবে, সিনেমা হলটা খুব সুন্দর, ডেকোরেশনটা খুব সুন্দর, মুভিটাও খুব সুন্দর, আমাদের খুব সুন্দর লাগলো, এন্টারটেনমেন্ট যাকে বলে। তো এই যে একদিক দিয়ে এন্ট্রি গেট আর একদিক দিয়ে এক্সাইট গেট। তো আমরা লিফটে না গিয়ে এই যে সিঁড়ি দিয়ে যাচ্ছি, অনেকেই সিঁড়ি দিয়ে যাচ্ছে। তো এই যে অনেকগুলো লোক আসছে, চলো না। কেমন হয়েছে? কত রেটিং দিতে চাইবেন? পাঁচের মধ্যে? থ্যাংক ইউ। মুভিটা দেখে বেরিয়ে গেছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও।